রুদ্রপুর গ্রামে থাকা গোপী খুবই সহজ প্রকৃতির ছিল। ও এতই ভালো মানুষ ছিল যে সবাই ওর সরলতার সুযোগ নিত। গোপীর বাবা বীর সিং গ্রামের প্রধান ছিলেন এবং তিনি গোপীর এই ব্যবহারে অত্যন্ত অখুশি ছিলেন। কিন্তু গোপী ওর বাবাকে খুব ভালোবাসত এবং ভগবানের ন্যায় সম্মান করত। সুষমা, সুষমা, কি হলো? কোথায় কোথায় তোমার আদরের ছেলে গোপী? আজ আজ আমি ওকে ছাড়বো না। এখন আবার ও কি করলো? জানো জানো, ও 50 বস্তা ধান গরিবকে দান করে দিয়েছে। আর তখনই ওখানে গোপীও চলে আসে। বাবা, ওটা তো আমি আপনার দীর্ঘ আয়ু কামনা করে দিয়েছিলাম। শ্যামদা তো বলেছিল যে গরিব দুঃখীদের দান করলে নাকি মানুষের আয়ু বাড়ে। উফ, হে ভগবান, আয়ু বাড়বে কি বাড়বে সে আমি জানি না, কিন্তু তোর এই দান পুণ্যর চক্করে আমি ঠিকই শেষ হয়ে যাব। আর হ্যাঁ, শ্যামকে মিথ্যে মিথ্যে বদনাম করিস না, এই আমি বলে দিলুম। ও তোর মতো গাধা নয়, বুঝলি? আস্ত গাধা কোথাকার। এবার আপনি থামুন তো। জানি না সুষমা, এই গর্ধব ছেলেকে তুমি কি খেয়ে জন্ম দিয়েছ। শরীরে তো বেড়ে বেড়ে কচি খোকা থেকে বুড়ো ভাম হয়ে গেল, কিন্তু মাথাটা এখনো হাঁটুতেই রয়ে গেল। বীর সিং এর অপর ছেলের নাম ছিল শ্যাম। ও খুব চালাক চতুর ছিল এবং শহর থেকে পড়াশুনো করে এসেছিল। বীর সিং তো গোপীকেও পড়াশুনো করাতে চেয়েছিল, কিন্তু ওর পড়াশুনোয় মন ছিল না। এটি একটি গোপীর ছোটবেলার ঘটনা। একদিন শ্যাম স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট না করলে মাস্টারমশাই ওকে মারলে ও খুব রেগে যায়। শ্যাম মাস্টারমশাইকে তো কিছু বলতে পারল না, তাই সে গোপীকে গিয়ে বলল যে মাস্টারমশাই ওদের বাবাকে অনেক খারাপ কথা বলেছে। শ্যামদা, মাস্টারমশাই আমাদের বাবার নামে উল্টোপাল্টা কথা বলল, আর তুমি শুনে নিলে? তো আমি কি করতাম? আমি তো আর ওনাকে মারতে পারি না। না মারতে না পারি, কিন্তু অন্য কিছু তো করতে পারি। ব্যাস, তারপর আর কি, গোপী কিছু চিন্তা ভাবনা না করে মাস্টারমশাই যখন বাড়িতে ফিরছিল তখন পাথর ছুঁড়ে ওনার মাথা ফাটিয়ে দেয়। ওই দিনের পর থেকে গোপীর পড়াশুনো চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। শ্যাম তো পড়াশুনো করতে শহরে চলে যায়, কিন্তু গোপীর জীবন বাড়ি আর চাষবাসের মধ্যেই আটকে থাকে। ও নিজের বাড়িতেই চাকরের মতন জীবন কাটাতে থাকে। একদিন সকালে গোপী যখন চাষের জন্য জমির দিকে যাচ্ছিল তখন একজনের চিৎকার শুনতে পায়। ও চিৎকার শুনে দৌড়ে গিয়ে নদীর ধারে দেখে ওর ছোটবেলার বন্ধু চন্দা সেখানে চিৎকার করছে, আর একটি মেয়ে নদীর জলে ডুবে যাচ্ছে। গোপী নিজের প্রাণের মায়া না করে জলে ঝাঁপ দিয়ে মেয়েটিকে বাঁচায়। মেয়েটি জলে ডুবে যাওয়ার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। গোপী মেয়েটির পেটে থাকা জলটা বার করে দিলে মেয়েটির জ্ঞান ফিরে আসে। আমি আমি কোথায়? হে ভগবান, যাক, এর জ্ঞান তো ফিরে এলো। গোপী, তুমি আজ যদি না থাকতে আমার বন্ধুর প্রাণটাই চলে যেত। তুমি সত্যিই হিরো। তোমার সাথে যার বিয়ে হবে সে সত্যিই ভাগ্যবান হবে গোপী। আরে, গোপী বেঁচে থাকতে তোমার বান্ধবীর প্রাণ কিভাবে যাবে? তুমি শহর থেকে কবে এলে? কলেজে ছুটি চলছে নাকি? 2 দিন হয়ে গেছে। গোপী, এ হলো আমার বন্ধু সুন্দরিয়া। এ গ্রাম দেখতে চেয়েছিল, তাই সাথে করে নিয়ে এসেছি। ছোট থেকেই গোপী চন্দাকে মনে মনে খুব ভালোবাসত, কিন্তু কোনোদিনই তাকে সে কথা জানায়নি। কিন্তু সেদিন চন্দার মুখ থেকে, তুমি খুব সাহসী, তোমাকে যে বিয়ে করবে সে খুব ভাগ্যবান হবে, এসব কথা শুনে গোপী খুব আহ্লাদিত হয়ে নিজের মনের কথা চন্দাকে বলার জন্য হাতে একটি গোলাপ ফুল নিয়ে ওর বাড়ির দিকে রওনা হলো। পথে যেতে যেতে গোপী দেখে আমের বাগানে দাঁড়িয়ে চন্দা ও সুন্দরিয়া নিজেদের মধ্যে কিছু কথা বলছে। তুই পাগল টাগল হয়ে গেলি নাকি? তুই ওর মধ্যে কি এমন দেখলি যে তুই ওকেই বিয়ে করার জন্য পাগল হয়ে গেলি? কিন্তু সেদিন তো তুই নিজেই ওর খুব প্রশংসা করছিলিস। তো আমি কি করতাম? ওর মুখের ওপরই বলে দিতাম যে তুই একটা আস্ত গাধা। আচ্ছা, তুই বলতো, ওর সঙ্গে তোর কোনো মিল আছে কি? কোথায় তুই IPS হবি? আর ও একটা, যে নিজের প্রাণীর ভয় না করি আমার প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিল, সে কি করে বোকা হতে পারে? এটা তুই পুরো গ্রামকে গিয়ে জিজ্ঞেস কর। আমার সাথে আর্গুমেন্ট করে কি লাভ? ও তো নিজের ঘরেই চাকরের মতো থাকে। ওই গোপী গর্ধবটাকে বিয়ে করার কথা তুই ভাবলিই বা কি করে? চন্দার মুখে এসব কথা শুনে গোপীর মন ভেঙে যায় এবং সে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। সেদিন সন্ধ্যাবেলা গোপী ও সুন্দরিয়া নদীর ধারে বসেছিল।
দেখুন সন্দেরিয়াজি, আমি একজন অশিক্ষিত মানুষ। এটা আমার কাছে খুবই সৌভাগ্যের ব্যাপার যে আপনি আমার মতো একজনকে ভালোবেসেছেন। কিন্তু আমাদের দুজনের পৃথিবী যে সম্পূর্ণ আলাদা। আমি ঠিক করেছি, আমি বিয়ে করলে তোমাকেই বিয়ে করব, নাহলে কাউকে নয়। গোপী ওর কথার কোনো উত্তর দিল না। এর কিছুদিন বাদে সৌন্দরিয়া নিজের বাড়িতে ফিরে গেল। এর মধ্যেই চন্দার বিয়েও শহরের একজন বড় ব্যবসায়ীর সঙ্গে ঠিক হয়ে যায়। ইচ্ছে না থাকা সত্ত্বেও গোপীকে সেই বিয়েতে যেতে হয়েছিল, কারণ গোপী ও চন্দার বাবারা খুব ভালো বন্ধু ছিল। সেই বিয়েতে সমস্ত দায় দায়িত্ব গোপীর ওপর ছিল এবং সৌন্দরিয়াও তার মা বাবার সাথে ওই বিয়েতে এসেছিল। সেখানে সৌন্দরিয়া তার নিজের মনের সব কথা তার মা বাবাকে বললে তার মা রেগে বলে, তুই কি আর ছেলে পেলি না, শেষ পর্যন্ত ওই চাকরটাকেই তোর পছন্দ হলো? ও চাকর না মা, আর ভুলো না মা যে ওই তোমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে। প্রাণ বাঁচিয়েছে তো ওকে টাকা দিয়ে দাও, তাহলে কি ওকে বিয়ে করতে হবে? কিন্তু সৌন্দরিয়া ওর মায়ের কোনো কথাই শুনতে চাইল না। ওর মা বীর সিং এর কাছে এর নালিশ জানালো যে কিভাবে ওর মেয়েকে গোপী বিরক্ত করছে আর ওকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। আর বীর সিং ও সমস্ত সত্যিটা না জেনেই বিয়ে বাড়ির মধ্যেই সমস্ত লোকের মধ্যেই গোপীকে অপমান করে। আরে অপদার্থ বেয়াদব ছেলে, তুই কেন আমার নাক কাটার পেছনে পড়ে আছিস? কোন জন্মের পাপের বদলা নিচ্ছিস তুই আমার থেকে বল। কিন্তু বাবা, একদম চুপ থাক তুই বলে দিলাম, আর তুই এই মেয়ের পিছু নেওয়া বন্ধ কর, এ আমি বলে দিলুম। গোপী খুব উদাস ছিল, কারণ ওকে ওই ভুলের জন্য শাস্তি দেওয়া হয়েছিল যা সে করেই নি। পরের দিন সকালবেলা রাস্তায় সৌন্দরিয়ার সাথে গোপীর দেখা হয়। ওকে দেখে গোপী অন্য রাস্তা দিয়ে যেতে গেলেই সৌন্দরিয়া এসে ওকে জড়িয়ে ধরে। এটা আপনি কি করছেন? কেউ দেখে নিলে কি ভাববে? আমি কাউকে ভয় পাই না গোপী, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। আর যদি তুমি রাজি না হও তবে আমি ওই নদীতে ঝাঁপ দিয়েই মারা যাব যেখান থেকে তুমিই আমাকে বাঁচিয়েছিলে। গোপী ধর্ম সংকটে পড়েছিল। একদিকে ছিল ওর মা বাবা আর অন্যদিকে ছিল সৌন্দরিয়ার ভালোবাসা। অবশেষে ভালোবাসারই জয় হয় এবং ওরা দুজন গ্রামের মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। গোপীর বাবা এটা জানার পর গোপীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। গোপীর কাছে থাকার কোনো জায়গা না থাকায় সে তার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। তুমি দেখলে তো সৌন্দরিয়া, আমি তোমায় বলেছিলাম না যে আমাদের দুজনের পৃথিবী সম্পূর্ণ আলাদা। এখন তুমি আমার মতো একজন অযোগ্য মানুষের সাথে সারাটা জীবন কি করে থাকবে বলো আমায়? সবার প্রথমে তো তুমি নিজেকে অযোগ্য ভাবা বন্ধ করো, ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। পিঁপড়ে যখন দানা নিয়ে দেয়ালে উঠতে চায় তখন সে বারবার ব্যর্থ হয় কিন্তু থামে না। সৌন্দরিয়ার এই কথাটা গোপীর ওপর প্রভাব ফেলে আর ওই দিন থেকেই সে নিজেকে কারোর থেকে ছোট মনে করা ছেড়ে দিয়েছিল। ও গ্রামে মজুরের কাজ করত এবং একটি কুঁড়ে ঘরে থাকত। এভাবেই ওরা খুব কষ্টে দিন যাপন করত, কিন্তু সৌন্দরিয়া কোনোদিনই তার জন্য কোনো অভিযোগ করেনি। হ্যাঁ গো, তুমি আমার সাথে খুশি তো? খুব খুশি, তোমার মতন বর যে পেয়েছি। কিন্তু তোমার সব স্বপ্নই তো ভেঙে গেল আমার সাথে থেকে। কোথায় তোমার অফিসার হওয়ার কথা ছিল আর কোথায় তুমি আমার সাথে এসে এই কুঁড়ে ঘরে জীবন কাটাচ্ছ? তাই আমি চাই তুমি তোমার পড়াশুনো আবার শুরু করো, আমি আরো পরিশ্রম করব, দিন রাত পরিশ্রম করব, কিন্তু কিছুতেই তোমার স্বপ্নগুলোকে মরে যেতে দেবো না। গোপী খুব পরিশ্রম করতে লাগলো এবং সৌন্দরিয়াও নিজের পড়াশুনো চালু করে দিল। গোপী ওর খুব খেয়াল রাখত এবং ঘরে বাইরে সমস্ত কাজ দেখাশোনা করত। এর মধ্যেই গোপী একটি চায়ের দোকান খোলে। তারপর ওই চায়ের দোকানের আয় থেকে গোপী একটি সেকেন্ড হ্যান্ড বাসও কিনে ফেলে। ব্যাস, এরপর তো গোপীকে আর পেছন ফিরে তাকাতেই হয়নি। আর এভাবেই দেখতে দেখতে সে একটা বাস থেকে 40টা বাসের মালিক হয়ে যায়। এছাড়াও গোপী গ্রামে দুটি চিনির কল আর শহরে একটি কাপড়ের মিল চালু করে। এরপর থেকেই ওদের জীবনে আর কোনো অভাবই রইল না। কি কি বললে? তুমি আইপিএস পরীক্ষায় পাস করে গেছো? বাহ, আমার বউ এবার পুলিশের হাবিলদার হয়ে যাবে। হাবিলদার নয়, আইপিএস অফিসার। অনেক হাবিলদার আর ইন্সপেক্টরের অফিসার। হে, সবই আমার বাবার আশীর্বাদের ফল। ইস, যদি আমি ছুটে গিয়ে ওনাকে এই খবরটা শোনাতে পারতাম। আর অন্যদিকে চন্দার স্বামীর ব্যবসায় প্রচন্ড লোকসান দেখা দিল।
একদিকে ওরা দেউলিয়া হয়ে যায় আর অন্যদিকে ব্যাংকের লোনের টাকাও শোধ করতে পারছিল না। চন্দা সৌন্দর্যাকে ফোন করে সমস্ত কথা বলে। আরে তুই চিন্তা করছিস কেন, তো যত টাকা লাগে তুই পেয়ে যাবি, আমি এক্ষুনি ওর সাথে কথা বলছি। সৌন্দর্যা তুই আমায় ক্ষমা করে দে, তোর মনে আছে গোপীকে নিয়ে আমি কত বাজে কথা বলেছিলাম? চন্দ্রা কেউ অশিক্ষিত মানে এই নয় যে সে জীবনে কিছুই করতে পারবে না। আমি মানি জীবনে পড়াশোনার দরকার আছে, কিন্তু তার চেয়েও বেশি দরকার আত্মবিশ্বাস আর সততা। গোপী নিজে লেখাপড়া করেনি, কিন্তু সে ভালোভাবেই জানতো যে জীবনে শিক্ষার কি ভূমিকা। সে একটি ইংলিশ মিডিয়াম স্কুলেরও প্রতিষ্ঠা করে, যার উদ্বোধন তার বাবা বীর সিং এর হাতে হয়। নিজের ছেলের সাফল্যে বীর সিং খুব খুশি ছিলেন। কাল পর্যন্ত যারা ওকে বোকা বলতো, আজ তারা ওর প্রশংসায় পঞ্চমুখ। গোপীর বাবাও নিজের ভুল বুঝতে পারে যে কাল পর্যন্ত যাকে তিনি কয়লা ভাবতেন সে আসলে খাঁটি হীরে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक सब्सक्राइब कमेंट्स करें इस वीडियो पर, और हाँ शेयर करना भी ना भूलें। और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बडीज।